কথা কথা কিন্তু আছে যেহেতু পাল্লায় আজকে হবে কাজল বাবলি রই না মাঝে আপনি গাইলেন বন্ধ না গান আমি আসরে শুনেছি বলেন 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 কথা ও হে দেওয়ান বললেন তুমি ভালো তুমি মন্দ তুমি ফুলগন্ধ এই কথা নিয়ে আমার মনে লাগছে বড় দ্বন্দ্ব স্রষ্টার সৃষ্টি আপনি করে কাজল ভাই সৃষ্টি হইয়া স্রষ্টারে মন্দ বললেন তাই ভালো বললেন মন্দ বললেন ওইখানেতেই ধরি ওইখানেতেই ধৈরা কথা জানতে কি তুমি স্বামী অন্তর জামিয়ে সাক্ষী দিল পাক কোরআন আমি শুধু গাইবো তোমার গান করলে তুমি পুরুষ তুমি নারী তোমার ইচ্ছায় এই ঘর বাড়ি আমারে যে থাই রাখো আমি বলে হারি সুখ দুঃখ আমার একসঙ্গ এবার বলে তুমি ভালো তুমি মন্দ তুমি ফুল তুমি গন্ধ এবার আপনি ভালো বললেন স্রষ্টারে তার সাথে আবার একটু মন্দ বললেন ফুলও বললেন আবার গন্ধ বললেন আমার আল্লাহ পাক যিনি আপনাকে আমাকে এই সারে জাহান এই তামার জাহান যিনি সৃষ্টি করেছেন আমার একটু জানার দরকার যে আপনি স্রষ্টার সৃষ্টি হয়ে এখানে কি স্রষ্টাকে আপনি একটু দোষারোপ করলেন নাকি এখানে স্রষ্টার কোন জিনিসটার কারণে কি দেখে আপনার কাছে মনে হইল যে এইখানে আমার আল্লাহ ভালো করছে আর এইখানে মন্দ ভালো কি আমার আল্লাহ পাক বান্দার জন্য যখন যা করে তাই মঙ্গল তাই মঙ্গল কয় আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে ওই যে রাজার গল্প আপনারা জানেন না উজির উজির বলছিল এই লেগে রাজা কিন্তু উজিরে বিদায় করে দিছিল অবশেষে ওই যে শরীরের মধ্যে খুঁজছিল সেজন্য সেই জঙ্গল থেকে সে বাইচা আসছিল আয়সা বলছিল যে উজির তুমি ঠিকই বলছো আমার শরীরে যে খুঁত আছে এর জন্য আমি আজকে বেঁচে আসছি যদি আমি আমার শরীরের মধ্যে কোনো খুঁত না থাকতো তাহলে আমি যদিও এই দেশের রাজা আমি শিকার করতে করতে অন্য দেশে চলে গিয়েছিলাম আজকে আমাকে জবাই করে ওই ব্রিজের মধ্যে এবার উজির কয় আচ্ছা উজির আমারে তো আল্লাহ ভালো এই কষ্ট শরীরে খুঁতিয়া এই যে তুমি যে জেলখানার মধ্যে ছিলা আমি যে তোমার কথায় রাগ হয়ে তোমাকে জেলখানার মধ্যে রাখছিলাম তাহলে আমার আল্লাহ আমার জন্য ভালো করছে তোমার লেগে ভালোটা কি করছে উজির বলে রাজা মশাই আপনি জানেন না আমি যদি ওই কথা আপনাকে তখন না বলতাম আর আপনি যদি আমাকে কারাগারে বন্দি না করতেন তাহলে আমি আপনার সাথে যাইতাম আপনার শরীরের মধ্যে খুঁত আছে বলে আপনি বেঁচে গেছেন আর আমার শরীরের মধ্যে কোনো খুঁত নাই আমি হৃষ্টপুষ্ট একজন সুন্দর সুস্থ সুপুরুষ আমারে ওই ব্রিজের জন্য যে মাথাটা লাগবো সর্বপ্রথমের জন্য খুঁত না থাকার কারণে আমাকে জবাই দিয়ে আপনার আল্লাহ আপনার জন্য এইটা ভালো করছে আর আমাকে যে আপনি জেলখানায় বন্দি করেছেন আমি যদিও বা কষ্ট পেয়েছি ক্ষণিকের জন্য তারপর আমার জীবনটা বেঁচে গেল আল্লাহ যা করে ভালো লেগে করে আপনি কাজল দেওয়ান স্বামী দাও ভালো আজকে এনে গান গাইতেছেন এই দাও ভালো সব কিছুই ভালো কিন্তু আপনার একটু দরকার আপনার উপরে কোন বিচারটা হয়েছে কোনটা আপনার মন মতো হয় নাই বাবলি দেওয়ান তিনি নবীর জীবনী নিয়া আমার কাছে গেলেন কিছু জিজ্ঞাসা করিয়া তিনি যেইভাবে তে জিজ্ঞেস করে কথা মন্দ না আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ তিনি যেইভাবে জিজ্ঞাসা করে যেইভাবে জিজ্ঞাসা করে জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে শুনিবেন মিলে মিশে বাবা এবং মধুচান্দের দরবার থেকে আদেশ আসলো দুটি পালা গাওয়ার জন্য একটি হচ্ছে নবী জীবনী আরেকটি হচ্ছে আমার দয়াল নবীর আরও একটি পার্ট যেটা হচ্ছে মেরাজ আমি আমার প্রতিপক্ষকে নবীর মেরাজের পালায় রেখে আমি নবীর জীবনীর পালায় থেকে দু একটি নবীর জীবনী আমার আর কি গাওয়ার সাধ্য আছে আমার আমার আল্লাহ পাক বলেন আওয়ালু মা খালাক আল্লাহু মিন নুরি আমি প্রথম যা সৃষ্টি করি তা হচ্ছে আমার দয়াল নবীর নূর দ্বিতীয়ত আওয়ালু মা খালাক আল মিন ইশক আমার দয়াল নবীর নূরে প্রেমে
এই আমার জাহান সৃষ্টি, আমি আমার এই পাপি মুখে, আমার দয়াল নবীর জীবনই তো দূরের কথা, আমার নবী সম্বন্ধে একটি কথাও বলার মতো দুঃসাহস রাখি না। তারপরেও যেহেতু আপনারা সাধু গুরু, আমার কাঁধের উপরে আজকে এই ভার, এই দায়িত্ব দিয়েছেন, আমি আপনাদের চরণ কাছে আমার নবীর জীবনী হইতে সাধক মহকরা যেই গান, যেই বাণী লিখে গিয়েছেন, তার থেকে দু একটি গান গাওয়ার জন্য চেষ্টা করবে, এবং পাশাপাশি দেওয়ান সাহেবকে দু একটি কথা আমি জানার জন্য জিজ্ঞাসা করব। আমি পালা গানে প্রবেশ করার আগে বলবো, আমার কথায় ছন্দে তালে ভাষায় অনেক ভুল বেয়াদবি হবে, হতে পারে, মানব কুলে জন্ম নিয়েছি, এ জন্মে এসে ভুলের আর কোনো সীমা নাই, ভুলে ভুলেই গেল জন্ম, যদি কোনো সাধুগুরুর চরণ ধুলি আমার মাথায় লাগে তাহলে হয়তো বা এই পাপি দেহটা, এই ঝিন্নছিন্ন তরিটা কোনোভাবে আমার মধুচান্দের নায়ে বেঁধে দিতে পারব। আপনি এটা হচ্ছে আপনার লিপ টাচ করতে হচ্ছে দাদা, আমার হচ্ছে এটা বাউল গান, বিচার গান, আমি যদি সব দিকে না ঘুরি তাহলে সবাই আমাকে দেখতে পারবে না। বসবেন, আবার আমাদের যখন একটু আজানের বিরতির সময় আসবে, কারণ আজকের পালাটাই এমন, যেহেতু আমাদের একসাথে দুটি শোক পড়ে গেছে, একটি হচ্ছে আমাদের অগস্ট মাস, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই 15ই আগস্ট এবং যেই মহরম চাঁদের 10 তারিখ আমরা পার করেছি, আজকের পালাটাও তেমনি কর্তাপক্ষ আমাদেরকে দিয়েছেন, আমার দয়াল নবীর মেরাজ এবং দয়াল নবীর জীবনী, যেখানে কোনো বাজে যুক্তি উক্তি কোনো কথা চলে না, এবং মুরব্বী বাবাজি যারা আছে, আমার মনে হয় আজকের এই গান থেকে আমাদের কিছুটা হলেও আত্মা শান্তি আসবে।
দিব তু খুঁজে পাই না এ সংসারে কি দিব তু ওরে আউয়ালে আখেরে নবী রে নবী আমার জাহেরে বাতুনে নবী আমার জাহেরে বাতুনে ওরে আমারে নি পার করিবে আমারে নি পার করিবে নবী পয়গম্বর রে রে আউয়ালে আখেরে নবী রে নবী জাহেরে আওয়ালে আখেরে
দেখা সাক্ষাৎ তো সবার সাথে লোক প্রেম মাখা আমাকে এটা একদম বেশি বেশি হলে যা হয়। আপনারা অনেকেই দাঁড়িয়ে আছেন, সম্ভব হলে একজন অলির দরবারে এসেছেন, আমি অনুনয় করে বলবো এবং আমার কর্তাপক্ষকে বলবো, কারণ আস্তে আস্তে সময় যত বেশি হবে আমাদের ভক্তকুল সবাই কাজকর্ম সেরে আস্তে আস্তে আমাদের দিকে একটু অগ্রসর হবে। আপনারা একটু সকলের বসার জন্য একটু ব্যবস্থা, অন্তত যদি একটা পার্টির ব্যবস্থা থাকে তাহলে সবাই বসতে পারবে, এবং যারা দাঁড়িয়ে আছেন আমি বলবো যদি সম্ভব হয় তাহলে ডানে বামে আপনারা একটু বসে যাবেন। ধন্যবাদ। আউয়ালে আখে রে নবি গো নবি জাহেরে বাতুনে নবি জাহেরে বাতুনে ওরে আমার নিবার করিবে আমার নিবার করিবে নবি পয়গম্বরে রে আউয়ালে আখে রে নবি গো নবি আমি আস্তে ধীরে রাশা ভাতে করব বর্ণনা আর মেরাজ আজকে হবে পাল্লা গান যেইভাবে বসে শুনছেন হিন্দু মুসলমান ওরে এমনি করে সুন্দর ভাবে থাকিলে নীরব নবীর জীবনী মেরাজ তত্ত্ব নিয়ে ভাব কথা বলা হবে সব বাবা দিরা এমনি ভাবে সুন্দর করে থাকিলে নীরব আমাদের উভয় শিল্পীর ভাব তত্ত্ব বলা হবে সব বাবাজি আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লা চলাকালীন সময় যদি যাওয়া আসা হয় ওঠা বসা হইলে কি বিচার গানের মজা রয় ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া করলে একবার তোমার পূর্ণভাবে হবে আজকে পূর্ণভাবে হবে আজকে মধু সার গান কাওয়াতে আউয়ালে আখেরে সর্বপ্রথম পাল্লা হইতে আগে একটু পাম্প করতে দিয়ে লই ঠিক আছে ঠিক বুঝলেন না কাজল রন্ত একজুড়ি এর আগে বহুত আসিল এরা নাম ঠাম কয়ে সুইটা সেইটা কেসাকা কিন্তু গোড়ায় টিকে নেই যিনি আমার মাতালের প্রতিচ্ছবি এটা আমার কাজল রন যদি খারাপ কয় কি সুন্দর সিকুর সুতা দিয়া পাঞ্জাবি পিনছে গলার মধ্যে ওই যে হোয়াইট গোল্ডের চেন কানের মধ্যে ডায়মন্ডের কানের দুল হাতের মধ্যে আবার কয় কি কয় কেন আমি কই না এত ভালো রাখছে আল্লাহ আপনাকে তার মধ্যে আপনি যদি কোন আল্লাহ তুমি ভালো তুমি মন্দ তুমি ফুল তুমি গন্ধ আমার একটু বইলা দিবেন এই ভালো আর মন্দ ফুল এবং গন্ধ এইটার কারণ জাগ জাগ আর বেশি বইলা কোন কার্য নাই মেরাজ তত্ত্ব হইতে কথা জানিবার চাই আপনি বলেন 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 কথা ভাবুকের গোসাই ভাবে বুঝি আপনার কাছে জবাবের অভাব নাই আমি মেরাজ তত্ত্ব হইতে কথা জানতে চাইতেছি
মেরাজেরও দলিল ধরে পড়ে দেখেছি, কেউ বলে হাতিমনগর গ্রাম থেকে নবী আমার মেরাজে চলে যায়, আবার কেউ উম্মে হানির ঘরে ছিল নবী মুস্তফা, আবার কেউ বলে কাবা ঘরের বারান্দা থেকে মেরাজে চলে গেল। এই তিনটা কথা হইতে কথা ভাও করিবেন ভালো রে, করলেন আমার সর্বপ্রথম জানার দরকার। আমি একটু জানতে চাই, কোন কোন দলিল বলে বা কেউ কেউ বলে আমার দয়াল নবী মেরাজে গমন করলেন হাতিমনগর গ্রাম থেকে, আবার কেউ কেউ বলে কোন কোন দলিল বলে যে না হাতিমনগর গ্রাম নয়, আমার দয়াল নবী যেই দিন শুভ দিনে শুভ লগ্নে মেরাজে গমন করলেন সেই দিন তিনি কাবা ঘরের বারান্দা থেকে মেরাজে গমন করেছিলেন, আবার কেউ কেউ বলে যে উম্মে হানির ঘরে সেই দিন আমার দয়াল নবী সেই ঘর থেকে ওই ঘরেই অবস্থান করছিলেন, এমন সময় যখন জিব্রাইল আসলেন আমার দয়াল নবী সেই সংবাদ শুনে সঙ্গে সঙ্গে মেরাজে রওনা হয়ে গেলেন। আমার একটু জানার দরকার এই তিনটা কথার কোন কথাটা সত্য সত্য এবং কোন কথাটা ঠিক। দয়াল নবী ওই দিন কোন জায়গা থেকে কিভাবে সশরীরে মেরাজে গমন করেছিলেন এই রইল আমার একটি কথা। আমার আরেকটি কথা জানার দরকার, এই যে মেরাজ, আমার দয়াল নবী যখন মেরাজে যাবেন সেখানে একাধিক বোরাক ছিলেন, আমার দয়াল নবী একটি বোরাককে ডেকে সেই বোরাকের পৃষ্ঠেও দেশে চড়ে আমার দয়াল নবী মেরাজে যাইতে চায়, কিন্তু বোরাকটা মাথা ঝাঁকায় আর না করে, না 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 নবী আমি আপনাকে আমার পৃষ্ঠ দেশে নিয়ে মেরাজে যেতে পারবো না। আমার দয়াল নবী সঙ্গে সঙ্গে সেই বোরাকের সাথে কিছু কথাবার্তা বললেন, কথাবার্তা বলার শেষে অবশেষে ওই বোরাক আবার আমার দয়াল নবীকে নিজেই তার পৃষ্ঠ পেতে দিলেন। দয়াল নবী এইবার আপনি এসে আমাকে নিয়ে আপনার সাথে মেরাজে চলেন, আমার নবী বলে না এইবার আমি তোমার পৃষ্ঠ দেশে চলে বোরাকে যাব না। আমার একটু জানার দরকার, বোরাক আমার নবীকে নিতে চায় কিন্তু বোরাক নিতে চায় না, আমার দয়াল নবী যেতে চায়, আমার দয়াল নবী সেই সময় বোরাকের সাথে কি আলোচনা কি কথাবার্তা বলেছিল একটু জানার থাকতে বলবেন, এবং বোরাক যখন নিতে চায় তখন দয়াল আমার নবী যেতে চায় না। এই মেরাজ শব্দ কোন ধাতু থেকে উৎপত্তি আমার এই ছোট ছোট করে দুইটি কথা থাকবে, আশা করি আপনি আমাদেরকে বোঝাতে সক্ষম হবেন। ধন্যবাদ। তার পেয়ারা হাবিব হজরতে মোহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীজির জীবনী এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 90 বৎসর আয়ু পেয়েছেন এই পৃথিবীর বুকে ধরাধামে, তিনি তো অনন্ত, তিনি অসীম, তার সাথে কোনো কিছু তুলনা করা যাবে না। তবু এই জড়জগৎকে জীবকে শিক্ষা দেওয়ার জন্য 90 বৎসর আয়ুর মধ্যে তিনি 63 বৎসর এই দুনিয়ার বুকে জীবন যাপন করেছেন। আর মেরাজে এক রাত্রে রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত্র, যাকে 27 চাঁদ বলা হয়, রজব চাঁদের 27 তারিখে এক রাত্রে তিনি 27 বৎসর কাটিয়ে আসছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুরআন শরীফের সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতের মধ্যে আসছে সুবহানাল্লাহ যে আসরা বিআবিদিল মিলাল মসজিদিল হারামি
ইলাল মসজিদ ইলাকসাল্লা, যিনি আল্লাহ পাক বলে আমি কোনো এক রজনীতে আমার স্বীয় বন্ধু মোহাম্মদকে সেই মসজিদে আকসা থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাস প্রথমে আব্দুল্লার পেশানিতে, অষ্টমে মা মেনার গর্ভে, নবমে আসলেন ধরাধামে, দশমে পঞ্চাশ বছর দুই মাস সাতাইশ দিনে তিনি সশরীরে মেরাজে গিয়েছে। সেই মেরাজের অধ্যায় থেকে এ তো সম্ভব না, তার একদিনের আলোচনাও যদি আমি সারা জীবন করি বলে শেষ করতে পারবো না আমার মতো মানুষ। সেখান থেকে কিছু আলোচনা থাকবে এবং আমার প্রতি সুনামধন্য গায়িকা বাবলি দেওয়ান, উনি রসুলের জীবনী থেকে আলোচনা করবে। যতটুকু সম্ভব আমরা ছেড়ে ছেড়ে একটু পালাটা করব, যেন পালাটা মোটামুটি একটা কথা আপনাদেরকে বলতে পারি, সেটার আপনাদের আবার আমাদেরকে দোয়া করতে হবে। আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া না হইলে তো আমরা পারবো না। আমাদের দোয়া চাই, দয়া চাই, ভুল ত্রুটি নিজ গুণে, কারণ বক্তা বক্তব্য রাখে যখন তার নিজের ভুলটা বুঝতে পারে না। আপনার নিজ গুণে আমাদের ভুলগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি প্রশ্ন করেছেন আমার কাছে সর্বপ্রথম, সেই প্রশ্ন হলো তার, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতিম নামক এলাকা থেকে মেরাজে গেলেন, কাবা ঘরের বারান্দা থেকে মেরাজে গেলেন, তিনি উম্মে হানির ঘর থেকে মেরাজে গেলেন, আসলে কোনটা সঠিক? সবটাই সঠিক। আমি আজকে গানে আসছি, আমার বাড়ি হইল কেরানীগঞ্জের, কেরানীগঞ্জ না, আমার জন্মস্থান হইল ঢাকা মোহাম্মদপুর থানা, এখন আর নাই, এটা হয়েছে এখন কেরানীগঞ্জ থানা, গ্রামের নাম হইল ওয়াইশপুর, আর এখন যেখানে থাকে এটাকে বলা হইল মৈদ্যেরচর, কৃষ্ণনগর বলে আর কি, আমার পাগল নাম দিয়ে গেছে ওইটা কৃষ্ণনগর। তো সেই গ্রামে হইল এখন আমরা থাকি। তো ওখান থেকে আমি গাড়ি নিয়ে প্রথম বাহির হয়েছি আজকে, গাড়ি নিয়ে যখন বাহির হইলাম, বাহির হয়ে আমি একটা জায়গায় এসে আবার থামলাম, জায়গাটার নাম হইল কলাতিয়া। কলাতিয়া আইসা আমার কাকা তনির মাস্টারকে গাড়িতে উঠাইলাম, ওনার খুব শখ, উনি প্রবাসে থাকে, যে এক পালা গান শুনবো। তো কলাতিয়া যারা আমার দেখছে তারা তো বললো যে কলাতিয়া থেকে কাজল দন আজকে জয়মন্টপ, আমাদের এই গ্রামের নাম কি, হ্যাঁ দুর্গাপুর, দুর্গাপুর গানে আসছে। আবার আমার বাড়ির সামনে থেকে যারা দেখছে এইটাও সঠিক যে কাজল দন তো এইমাত্র এই ওয়াশপুর থেকে তিনি গানে রওনা হয়েছে। ওখান থেকে আইসা আবার আমরা ওই হেমায়তপুর স্টেশনে দাঁড়ায় চাচাবাতি যারা চা খাইলাম সবাই মিলা, তো হেমায়তপুর আবার যারা দেখছে তারা কেবল কাজল দন এই তো হেমায়তপুর থেকে গানে গেলো, তো কোনটা সত্য? সবটাই সত্য। কথা কন না কেন আপনারা, আমি যে হেমায়তপুর থেকে আসছি এটা কি মিথ্যা? না না, আমি কলাতিয়া থেকে আসছি এটা মিথ্যা? না। আমি যে ওয়াশপুর থেকে আসছি এটা মিথ্যা? না, কোনোটাই মিথ্যা না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা ঘরের বারান্দা থেকে মিরাজে গিয়েছেন, এটাও সত্য। তিনি হাতিম নামক এলাকা থেকে গিয়েছেন, এটাও সত্য। তিনি উম্মে হানির ঘর থেকে মিরাজে গিয়েছে, এটাও সত্য। তিনটাই সত্য, কারণ তিন জায়গায় তিনি অবস্থান করেছিলেন। একটা গান আগে রাখি। হাইরে মেরাজের খবর পাইয়া চমকিয়া উঠিল নবী মুস্কি হাসি দিয়া, রে মেরাজের খবর পাইয়া, হাইরে মেরাজের খবর পাইয়া চমকিয়া উঠিল নবী মুস্কি হাসি দিয়া, রে মেরাজের খবর পাইয়া, খবর পায়া, হায় মেরাজের খবর পায়া, উস্কি হাসি দিয়া, রে মেরাজের খবর পায়া, হায় মেরাজের খবর পায়া, চমিয়া উঠিল উস্কি হাসি দিয়া, রে মেরাজের খবর পায়া। নবীজি দিয়া, জিব্রাইল
মনে মনে চিন্তা করে জাগাই তারে কেমন জিব্রাইল মনে মনে চিন্তা করে জাগাই তারে কেমন করে নত শিরে বইল নবীর পায়ের কাছে যাই আরে মেরাজে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রাত্রে মেরাজে গমন করবেন, মেরাজে যাওয়ার একটু আগে, কিছুদিন আগে, কিছুক্ষণ আগে তিনি অসুস্থ হয়েছিলেন, তিনি ক্লান্ত ছিলেন, তিনি ব্যথা ভরা হৃদয়ে ছিলেন। এর কারণ হচ্ছে তিনি তায়েব শহর গিয়েছিলেন ইসলাম প্রচার করার জন্য। আবু জেহেল, তিনি তায়েব শহরবাসী যারা ছিল, তার যারা বন্ধু বান্ধব ছিল আবু জাহেলের মতো আরেক জাহেলের দল, তাদেরকে খবর পৌঁছাইলেন মোহাম্মদ আসতেছে মক্কা থেকে, সে জীবিত অবস্থায় আসবে, যেন মক্কা থেকে এসে তায়েব থেকে জীবিত অবস্থায় ফেরত যেতে না পারে। যারা মক্কায় হজ করতে গিয়েছেন, তায়েব শহর যারা গিয়েছেন, তারা দেখে থাকবেন, দেখেছেন, আল্লাহ নিয়েছিল, দেখেছি, প্রায় সমতল ভূমি থেকে 6,500-7,000 ফিট উপরে, ওখানে ঠান্ডা, শীত সবসময় 12 মাস। সরু রাস্তা দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েব শহর, ওই শহরে প্রবেশ করবে, আর পাথর নিয়ে লোকজন চতুর্পাশে দাঁড়ানো, রসুল ওখানে তার পবিত্র কদম রাখার সঙ্গে সঙ্গেই তারা বৃষ্টির মতো পাথর ছুটতে মারলেন, লাগলেন, পাথর ছুটে মারছে, রসুলের গায়ে আঘাত লাগতেছে, রক্তে জর্জরিত রক্ত ঝরছে। তায়েব বাসীদেরকে তিনি বুঝানোর চেষ্টা করছিলেন যে আমি এসেছি তোমাদের মাঝে ইসলাম ধর্ম নিয়ে, সত্যের ধর্ম নিয়ে, সত্যের বাণী নিয়ে, তোমরা ইসলামের ছায়া তলে আসো, শান্তির ধর্মে আসো। তার কথাটা শুনলেন না, শোনার আগেই তারা তাকে আঘাত করতে লাগলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাখলা নামক স্থানে নামাজ আদায় করবে, লক্ষ্য করে চেয়ে দেখে পায়ের পবিত্র, তার জুতা মোবারক খুলতে পারে না, রক্ত দিয়ে জুতার সাথে পায়ের সাথে চটা বেঁধে গেছে। তিনি নামাজ পড়বে, আল্লাহ পাক বলে, আমার হাবিব, আপনার ওই জুতা খোলার প্রয়োজন নেই, আপনি জুতা পরেই নামাজ পড়েন, আমি আল্লাহ আপনার নামাজ কবুল করে নিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তিনি আহত অবস্থায়, একটা লোককে আয়েশা সিদ্দিকা একদিন প্রশ্ন করেছিল আমার রসুলকে, রসুলের খালি গাও ছিল, গায়ে জামা ছিল না, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছিল? আমার রসুল বলে, না আয়েশা, আমার কখনো বসন্ত রোগ হয় নাই। বলে, বসন্ত রোগ না হইলে আপনার গায়ে এত দাগ কিসের? ছোট ছোট দাগ দেখা যায়, কালো কালো দাগ। আমার রসুল বলে, আয়েশা, আমি ইসলাম প্রচার করার জন্য তায়েব শহর গিয়েছিলাম, তায়েববাসীরা আমাকে এমনভাবে আঘাত করেছে, এখন দেখলে মনে হয় যেন আমার কখনো বসন্ত রোগ হয়েছে। মূলত পক্ষে সেই আঘাতের চিহ্নগুলি আমার গায়ের মধ্যে রয়েছে, এমনভাবে আঘাত করেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাবা ঘরের ঠিক পাশাপাশি ছিল উম্মেহানির ঘর, উম্মেহানিকে আমার রসুলের চাচাতো বোন হযরত আলী করমুল অঝুর আপন বোন ছিল উম্মেহানি, আবু তালিবের কন্যা ছিল উম্মেহানি, ওই ঘরের কাছে, কারণ মক্কা নগরের একটি এলাকা আছে, এটা বাইত হারাম শরীফ বলা হয়, হারাম মানে নিষিদ্ধ এলাকা, ওখানে ঢুকে গেলে কেউ আর কোনো আঘাত করতে পারবে না কাউকে, ওই এলাকাটায় ঢুকে গেছে, আর কেউ কাউ কোনো কিছু, কেউ গিয়ে যে আঘাত করবে একজনকে, যুদ্ধ টুদ্ধ এগুলো সব বন্ধ ওই জায়গাটার মধ্যে। রসুল ঠিক ওই ঘরটায় চলে গেলেন, উম্মেহানির ঘরে গেলে উম্মেহানি রসুলকে দেখে খুব আবেগ আপ্লুত হয়ে আমার রসুলকে আদর করতে লাগলেন, এইভাবে কে আঘাত করেছে, রসুলকে সোয়া তাকে আদর করতে লাগলেন, যত্ন করতে লাগলেন। একটা ব্যথিত লোককে দেখলে যেভাবে আদর করার প্রয়োজন ঠিক ওইভাবে আদর করছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আদর পেয়ে তিনি তন্দ্রায় গিয়েছে। আমার আল্লাহ পাক বলে, জিব্রাইল,
জটিল, এই মুহূর্তে চলে যাও, আমার বন্ধু ব্যথিত, এই ব্যথার সময় গিয়ে তাকে একটা খুশির সংবাদ জানাও, বলো গিয়ে আমি আল্লাহ বলছি আমার সাথে সশরীরে তার সাথে সাক্ষাৎ হবে আজকে। রসুল যে সশরীরে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে এই কথাটা আবার আমাদের বাংলাদেশের কিছু মোল্লা মুন্সি বিশ্বাস করে না। তারা কয় নবী আমাদের মতো মাটির মানুষ, নবী সাত আসমান ভেদ করে যাইব কিভাবে, কারণ তারা তো ওই মুখে মুখে মুসলমান, অন্তরে এখনো নবীর আশেক হইতে পারে নাই। আর হারেজি খারেজি ওহাবি এজিদি ওই সমস্ত মুসলমানরা আমাকে, আমরা যেমন মাটির মানুষ বলে আমিও মাটির মানুষ, আমার রসুলও আমাদের মতো মাটির মানুষ, নাউজ বিল্লাহ মিন জালিক। রসুলকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল মাখলুক কায়নাত একটা বালুর দানব কোনো সৃষ্টি করতেন না, সেই হাবিবি রসুল খোদার প্রেমিক আল্লাহর সাথে সশরীরে সেদিন মিরাজে যায়। তবে যাওয়ার সময় জিব্রাইল ফেরেশতা এসে আমার রসুলকে দেখে তন্দ্রায়, তিনি উম্মে হানির ঘরে, জিব্রাইল ভাবে রসুলকে ডাক দিব, তার গায়ের মধ্যে ছুইব, অপরাধ হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে, কি করা যায়। জিব্রাইল তখন একটা বিড়ালের রূপ ধরলেন, বিড়ালের রূপ ধরে পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে বিড়ালের জিহ্বা হইল সবচাইতে নরম। একবার সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ। বিড়ালের জিহ্বা, যখন বিড়াল পালেন বাড়িতে, এটা জিহ্বা খুব নরম, জিব্রাইল বিড়ালের রূপ ধরে ওই জিহ্বাটা বাহির করে রসুলের পবিত্র কদমের নিচে গিয়ে চাটতে লাগলেন। জিব্রাইল যত রসুলের পাওটা চাটে, পবিত্র কদম চাটে, ততই মধু উঠে। জিব্রাইল আলাইহিস সালামের সেই পা চাটা, কদম চাটার পরে রসুল সাল্লাম তিনি বুঝতে পারলেন যে আমার কে যেন মনে হয় আমার কাছাকাছি আমাকে নিদ্রা ভঙ্গ করতে চায়। যে দেখে জিব্রাইল, জিব্রাইল রসুলকে দেখে বলে আসসালামু আলাইকুম, রসুল বলে ওয়ালাইকুম আসসালাম, বলে এই মুহূর্তে এই দুঃখের সময় একটা খুশি সংবাদ আপনার জন্য, বলে কি সংবাদ, বলে আল্লাহ পাক বলছে আপনাকে আল্লাহর সাথে দেখা করতে যাইতে হবে। ওরে খবর লইয়া জিব্রাইল নবীর কাছে হইল দাখিল, দেখে নবী আছে তন্দ্রা দিয়া দয়া করে, ও দেখে নবী আছে তন্দ্রা দিয়া দয়া করে, নবীজি দেখে নবী আছে তন্দ্রা দিয়া। জিব্রাইল মনে মনে চিন্তা করে জাগাই তারে কেমন, জিব্রাইল মনে মনে চিন্তা করে জাগাই তারে কেমন করে, মনে মনে চিন্তা করে জাগাই তারে কেমন করে, নত শিরে বইল নবীর পায়ের কাছে যাইয়া রে খবর পাইয়া, সত্যা উঠিল নবীর মুক্তি রাজি দিয়া রে, মেয়েরাজে খবর পাইয়া, হরে মেয়েরাজে খবর পাইয়া, সত্যা উঠিল নবীর মুক্তি রাজি দিয়া রে, মেয়েরাজে খবর পাইয়া। জিব্রাইল বিড়ালের রূপ ধরিল, পাও চাটিয়া জাগাইল, ঘুম ভাঙাইল নরম জিহ্বা দিয়া দয়াল নবী, ঘুম ভাঙাইল নরম জিহ্বা দিয়া দয়াল নবী, ঘুম ভাঙাইল নরম জিহ্বা দিয়া। দেখে জিব্রাইল খাড়া হইছে গোপন বার্তা লইয়া রে, কখন জিব্রাইল কই সাইরা বানা, আজ বড়ই আছে দিওয়ানা, নবী গো পানা দানা দিবে চুকাইয়া, পানা দানা দিবে চুকাইয়া, পানা দানা দিবে চুকাইয়া, ওরে উপর তলায় নিরঞ্জন দিবে তোমায় দরস, ওরে উপর তলায় নিরঞ্জন দিবে তোমায় দরস, উপর তলায় নিরঞ্জন দিবে তোমায় দর্শন, গেল জনম যারা সাথে বইয়া তোমার, জনম গেল যারা সাথে বইয়া রে, মেয়েরাজের খবর খবর পাইয়া আলহামদুলিল্লাহ, মেহেরবান হইয়াছে আল্লাহ, বাড়ি তালায় আমারও লাগিয়া দয়াল নবীজি, বাড়ি তালায় আমারও লাগিয়া দয়াল নবীজি।
পালাই দুজনে মিলিয়া আমরা প্রেম করব দুজনে মিলিয়া রে মেরা রে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানের বাগানে বাগানে বুলবুলি বসেছে সভা করে আছেন যারা ভক্ত আসে কান সকলের চরণে ভক্তি শ্রদ্ধা জানাইলাম নবীর জীবনী মিরাজ হবে আজকে পাল্লা হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ বাবলি দেওয়ান তিনি নবীর জীবনী নিয়া আমার কাছে গেলেন কিছু জিজ্ঞাসা করিয়া তিনি যেইভাবে তে জিজ্ঞেস করে কথা মন্দ না আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ তিনি যেইভাবে জিজ্ঞাসা করে রাজা স্বরে শুনিবেন মিলে মিশে বুলবুলি বসেছে একটা কথা হয়ে গেছে আরো একটা প্রশ্ন আছে একটি পয়েন্ট আছে শুনলেন বন্ধুগণ বলে রসুল মিরাজের কাছে গিয়েছে যখন মেরাজে রসুল আমার যা বেড়ে যখন বোরাক আসিল আমার দয়া নবীর সামনে রসুল আমার উপর আপনি আসেন আপনাকে নিয়ে মেরাজে যেতে চাই এই লক্ষ লক্ষ বোরাক ডাকে নবী আমি সবার সুধাই কিন্তু একটি বোরাক রসুলকে ডাকে না ঈশান কোণে ওই বোরাকটি ছিল মাথা নত করে নবীর দিকে চেয়ে চেয়ে কাঁদিতে ছেড়ে দুই নয়নের পানি বোরাকটা কাঁদছে নবীকে ডাকছে না নবী আমার কোন কাম করে তখন ওই বোরাকের কাছে দয়াল নবী করেছে গমন ও বোরাক সবাই আমাকে ডাকে তুমি ডাকো না কেন কিসের কারণ আমি জানতে চাই বোরাক বলে দয়াল নবী আমি আপনাকে জানাই আজকে অল্প সময়ের জন্য আপনি আমার পৃষ্ঠের উপর চড়ে মেরা যেতে যাবেন আপনি আল্লাহর দিদারে কিছুক্ষণ পর আবার আপনি যাবেন ভুলিয়া আপনাকে আর পাবো না নবী আমি আপনাকে দেখি
নবী বলে কি চাও বোরাক তুমি বলো আমার ভাই। বোরাক বলে দয়াল নবী আমি আপনাকে জানাই আজকে আমার পৃষ্ঠের উপর চড়বেন আমি দে আপনারে বলে কাল আখেরাতে আমার পৃষ্ঠে চড়বেন কিনা কয় কথা কাজলে। আমার নবী বলে ওরে বোরাক কথা দিলাম তোরে আমি আখেরাতে পৃষ্ঠে উঠব নবী পয়গাম্বরে। বোরাক রাজি খুশি। বোরাক বলে তাহলে চরেন পৃষ্ঠের উপর কথা শুনে বলে আমার নবী পয়গাম্বর না আমি উঠব না আমারও কথায় আছে কালাখেরাতে তোর পৃষ্ঠে উঠাইয়া আমার উম্মতদেরকে পার করে দিবি এই প্রতিজ্ঞা চাই। বোরাক বলে দয়াল নবী গো আমি আপনাকে জানাই আপনি যদি উঠতে পারেন আমার পৃষ্ঠের উপরে আপনার খাঁটি উম্মত যারা এই জগতের ভিতরে মুমিন মুমিনা যারা হবে আমার পৃষ্ঠের উপর দিয়া মানুষের মতো নারীর চেহারা বটে কারণ মায়ের চেহারার মধ্যে আলাদা একটা মায়া আছে বলি সকলের নিকটে। হ্যাঁ মায়ের চেহারা শিশু বাচ্চা মায়ের চেহারার দিকে যখন তাকায় ও যত দুঃখ তাক সব ভুলে যায় তাই নারীর চেহারায় মায়ের চেহারা একটা আলাদা মমতাময়ী মা বলা হয় ওই মায়ার জন্য নারীর চেহারা সেই নারীটা কার মতো উম্মে হানির মতো সিনাটা ছিল বাঘের মতো বলি সবার ধারে আমার মাওলা আলী একদিন কিন্তু বাঘের রূপ ধরে এর আছে ঘটনা বেশি বলা যাবে না ওরে পাগল মন পরীর পাখা ছিল বা ময়নার পাখা ছিল জানেন সর্বজন উটের পাও ছিল ঘোড়ার খুরা ছিল গাধা হইতে একটু বড় খচ্চর হইতে একটু ছোট গাধার পৃষ্ঠ গেল হইয়া এইরকম কয়েকটা রূপে সেই বোরাক দিলেন বানাইয়া। বোরাক এর অর্থ হচ্ছে বিদ্যুৎ গতি সম্পন্ন। এই যে বিদ্যুতের যে লাইন এটা সুইচ দিলেই সঙ্গে সঙ্গে চলে আসে এটার কি এটার কি পাওয়ার এত তাড়াতাড়ি আসে সুইচ দিলেই চলে আসে এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সম্পন্ন সেই বোরাক এত দ্রুত গতিতে এসে চলতে পারে সুবহানাল্লাহ। এই পরিচয় ছিল বোরাকের আমি কথা বলে দিলাম তারে তারে এবার বলে গান একটা গাইলেন দেওয়ান দাঁড়াইয়া আসরে হে তুমি স্বামী অন্তর জামি তার সাক্ষী আছে পান পাক কোরআন আমি শুধু গাইব তোমার গান। ওই গানের একটি ছন্দের মধ্যে আছে আমার পাগলের লেখা তিনি বললেন তুমি ভালো গড় তুমি মন্দ তুমি ফল ফুল তুমি হও গন্ধ আমার ক্ষুদ্র ঋণে এই আনন্দ তুমি সর্বশক্তিমান। প্রশ্ন যেখানে করেছে জবাবটা সেখানে হয়ে গেছে। ভালো না থাকলে মন্দ যাচাই করা মন্দ না থাকলে ভালো যাচাই করা যেত না আধার না থাকলে তো দিন আলো কি জিনিস বুঝতে পারতাম না রাত্র আছে বিলেই বিধায় আমরা দিবসের মজাটা পাই মন্দ আছে বিধায় আমরা ভালোটা বুঝতে পারি সত্য মিথ্যার সাথে জোড়া একজন মিথ্যা বলে আর একজন সত্য বলে
দুঃখ সুখ দুইজন, একজন দুঃখে থাকে আর একজন সুখে থাকে। এই জিনিসগুলো পারস্পরিক, একজনের সাথে আরেকটা একজনের সম্পর্ক। তাই তুমি ভালো গড়েছ, তুমি মন্দ যা করেছ তুমি করেছ। আমরা কেবল দুদিনের দুনিয়ায় আসছি, দুদিনের মায়ার পৃথিবীতে অল্প সময়ের নিয়ে আসছি, একটু পরে আবার চলে যেতে হবে আমাদেরকে। মুরব্বী যারা এখানে, 70 বছরের বয়স, 70 বছর আগে তারা ছিলেন না। খেয়াল করো এদিকে, ওদিকে এই ফ্যানটা বন্ধ করেন, ওদিকে শব্দ হয়, এটা সরা দেন, সরান। ওইটা নিয়ে কোনো বিষয় না, একটা জিনিস নিয়ে তিন চার শব্দটা দিন। কদিন আগেই আমি ছিলাম না, 60 বছরের যে লোকটি, তিনি 60 বছর আগে ছিল না। 30 বছরের যে যুবক, 25 বছরের যুবক, 25 বছর আগে যে ছিল না। 12 বছরের শিশু হচ্ছে ছিল না 12 বছর আগে। 60-70 বাংলাদেশের গড় আয়ু হইল 65-65, আবার 60 বছর পরে আপনি থাকবেন না। কিন্তু সে অনন্ত, সে অসীম, সে ছিল, সে আছে, সে থাকবে। আপনাকে একটা পরীক্ষামূলক একটা সময়ের জন্য, অল্প একটু সময়ের জন্য আপনাকে পাঠিয়েছে। এই সময়টার মধ্যে আপনি যা করতে পারেন, ভালো করলে ভালো রেজাল্ট ভালো আসবে, মন্দ করলে রেজাল্ট মন্দ আসবে, তার সামনে গিয়ে একদিন আপনাকে দাঁড়াতে হবে। অতএব সে যা করে ওই একটার সাথে একটা জোড়া দিয়ে দিয়েছে, তুমি ভালোটা করবে না মন্দটা করবে। কথাটি হয়ে গেল। আরেক কথা কয়, এই সমস্ত কথা কি আর আমার গায়ে সয়? আচ্ছা, এই বাড়ির কারা আমারে চিনে না, এই গ্রামের কারা আমারে চিনে না, অন্য এলাকার কথা বাদ দিলে, এমনি তো সবাই গানে চিনে কাজল দন, কিন্তু ব্যক্তিগতভাবে এই বাড়ির ব্যাকে আমার চিনি। এটা আমাদের পরিবারের সদস্য যারা আছে নাকি, এইখানে আবার কইতেব কাজল দন এইটা 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 এইটা, আপনারও সবাই চিনে আমারও সবাই চিনে, যেহেতু এটা আমাদের নিজের বাড়ির থেকে নাকি। আমি কথাটা এইখানে রাখলাম, হুদহুদি ভালো জায়গাটা খাও জায়গা অবনেন না। আমি আপনাদের কিছুই বলি নেই, আপনি আমার সাথে ভালো একটা পবিত্র পালা, পবিত্র আলোচনা হচ্ছে, সুন্দরভাবে আমার সাথে গান করেন, ওই ওই ব্যক্তিগত কথা এগুলো জানে সবাই নাকি। আমি এই পর্যন্তই কথাটা রাখলাম, কথাটা বাড়াইতে চাই না, আমিও বললে বলতে পারি অনেক কিছু। এটা আমি অনুরোধ করলাম আপনার কাছে, এটা ফরিদা আপা আমার কইতেছে যে কিছু কইন টুইন না, এর জন্য আমি আর বাদ দিয়ে পর্যন্ত এইখানে তে রাখলাম এই কথা। এইটা কথা না, আসল জায়গায় চলে যাব বন্ধুগণা, প্রশ্ন করব তার কাছে নবীজির জীবনী। বলেন কথা, নবীজির জীবনীটা ধরে ধরে আমার দয়াল নবী পাক পবিত্র এসেছে জগতের ভিতরে। আমরা যেভাবে পিতৃ মস্তক থেকে মায়ের গর্ভে যাই, রতিক্রিয়ার মাধ্যমে আমাদের রজে এবং বীজে হয় আমাদের জন্ম। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে নারীদেরকে ক্ষেত্র স্বরূপ, মা জমি স্বরূপ, বাবা হচ্ছে কৃষক, বাবা কৃষক হয়ে মায়ের জমিতে বীজ বুনে সেই বীজের ফসল হচ্ছে আপনি আমি আমরা যারা আছি। নারীকে ক্ষেত্র স্বরূপ, জমি স্বরূপ বলেছে আল্লাহ পাক, মেসাল দিয়েছে। আর পুরুষকে বলেছে কৃষকের ন্যায়। আমরা, আমার বাবা আমার মায়ের কাছে গিয়েছিল, বীজ ঢেলে দিয়েছে মায়ের জমিতে, সেই বীজের ফসল হইলাম আমি কাজল দেওয়া। যে রাস্তায় গিয়েছি আবার সেই রাস্তায় আসছি, বাবা আমাকে যে রাস্তায় রেখেছিল আমি ওই রাস্তায় আবার আসছি, 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে থেকে। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি জবাব করবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়েছেন মায়ের উদ্দরে কিভাবে, তিনি ধরাধামে এসেছেন কিভাবে? কিভাবে নবী আসা যাওয়া করে জানিবারে চাই।
আমাদের মধ্যে নাকি ভিন্নই আছে, বলবেন কথা তাই। একটি প্রশ্ন হয়ে গেল, আরো একটা কই, আশা করি সবার মাঝে আপনি নিশান করবেন। আমার দয়াল নবী, দিনার নবী, নবী পয়গাম্বর, পয়গাম্বর, নবী পয়গাম্বর। যখন নবী আসিলেন এই জগতের ভিতর, আসবেন নবী জগতের বুকে, আমি জানতে চাই। আসমান বলে আমার উপর আসবেন, দয়াল গো অনুরোধ জানাই। জমিন বলে আমার উপর আসতে হবে, বলছে কেঁদে কেঁদে। জবাব খানি দিবেন আপনি, দিবেন মন আনন্দে। আসমান বলে নবী আপনি আমার মাঝে আসবেন, জমিন বলে না না আমার মাঝে আসতে হবে আগে। দিন বলছে আমার মধ্যে আসতে হবে, রাত্র বলছে আমার মাঝে আসতে হবে। দিন ডাকছে, দিনে যেন আপনি দুনিয়াতে আসেন, রাত্র ডাকে আপনি যেন রাত্রির সময় আসেন। আসমান ডাকে আপনি আমার মাঝে আসবেন, জমিন ডাকে আপনি আমার উপর পদার্পণ করবেন, পবিত্র কদম রাখবেন। আসমান বলে আমার উপর পবিত্র কদম রাখবেন। আমি জানতে চাই সবগুলাকে নবী সান্ত্বনা দিয়েছিল কিভাবে। এবার ফকিরের বাগানে, বাগানে কত বুলবুলি বসেছে। কয় মিনিট আছে? এর মধ্যে তিন গান গাইতে পারবো। কাকা 500 টাকা দিয়ে দোয়া করেছেন, তনির মাস্টার তনির কাকা, শ্রদ্ধা সালাম রইল। আচ্ছা যান। বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, মধ্যে পীরিতের নদী, শোভা